হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 7 মার্চ 2023। তো আজকের এই ভিডিওতে 7 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় ত্রয়োদশ শতকের প্রাচীন হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে এই ত্রয়োদশ শতকের একটি প্রাচীন হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের যে কাডাপ্পা জেলা রয়েছে বা কাডাপ্পা ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু এই প্রাচীন হিন্দু মন্দিরের খোঁজ পাওয়া গেছে এবং এটি হচ্ছে ত্রয়োদশ শতকের একটি মন্দির, অর্থাৎ 13th century একটি মন্দির, এবং এটি হচ্ছে একটি দুর্গা মন্দির। তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন বি, অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, এবার একটু অন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলে দিচ্ছি। তো কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্ধ্রপ্রদেশে IIFT অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এর উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশের যে কাকিনাড়া নামক জায়গা রয়েছে সেখানে তিনি এর উদ্বোধন করেছেন। আর কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশ সরকার 55তম ন্যাশনাল লাইব্রেরি উইক পালন করেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন KS জওহর রেড্ডি। এছাড়া অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম। অ্যাকচুয়ালি এই অমরাবতী আগে ছিল, অর্থাৎ আগে তো অন্ধ্রপ্রদেশের 3টা রাজধানী ছিল। তো কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন জগনমোহন রেড্ডি, তিনি বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন, বললামই, জগনমোহন রেড্ডি। এছাড়া অন্ধ্রপ্রদেশের গভর্নর হচ্ছেন সৈয়দ আব্দুল নাজির। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই কিন্তু এই সৈয়দ আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের নতুন গভর্নর হয়েছেন বা রাজ্যপাল হয়েছেন। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, পাপিগুন্ডালু ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোরিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলি উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফোক ডান্সের মধ্যে কুচিপুড়ি, অন্ধ্রনাট্যম, বৈশালী নাট্যম, বুড়া কথা উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যালের মধ্যে উগাড়ি, শ্রী রামনবমী, বলালক্ষ্মী ব্রতম উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বেকারত্ব বেড়ে কত শতাংশ হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন এ, 7.45%। তো সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে বেকারত্ব বেড়ে হয়েছে 7.45%। অ্যাকচুয়ালি এর আগে ছিল 7.14, তো 7.14 থেকে বেড়ে হয়েছে 7.45%। তো সঠিক উত্তর কি, অপশন এ। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন ক্রিকেটারের একটি পূর্ণায়ত মূর্তি বসানোর ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, সচিন তেন্ডুলকার। তো সম্প্রতি ভারতের প্রাক্তন লেজেন্ড ক্রিকেটার সচিন তেন্ডুলকারের একটি পূর্ণায়ত মূর্তি বসানোর ঘোষণা করা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন বি, সচিন তেন্ডুলকার। অ্যাকচুয়ালি এই যে MCG অর্থাৎ MCA বা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন যে রয়েছে, তারাই কিন্তু মূলত এটা ঘোষণা করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি AM আহমদি প্রয়াত হয়েছেন, ইনি কে ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিচারপতি। তো সম্প্রতি AM আহমদি বা আজিজ মুশাব্বর আহমদি ইনি প্রয়াত হয়েছেন। তো ইনি একজন বিচারপতি ছিলেন। অ্যাকচুয়ালি ইনি আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ইনি সুপ্রিম কোর্টের 26তম প্রধান বিচারপতি ছিলেন। তো ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন বি, AM আহমদি প্রয়াত হয়েছেন, ইনি একজন বিচারপতি ছিলেন। তো ইনি হচ্ছেন AM আহমদি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যে 1300 বছরের পুরনো বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উড়িষ্যা। তো সম্প্রতি উড়িষ্যায় এই 1300 বছরের পুরনো একটি বৌদ্ধ স্তূপের খোঁজ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে যে জগন্নাথ টেম্পল রয়েছে না পুরীতে, তার কিছুটা দূরেই কিন্তু এই 1300 বছরের পুরনো বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে এবং আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, তারাই মূলত এটি খোঁজ করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি, অপশন বি, সম্প্রতি উড়িষ্যাতে এই 1300 বছরের পুরনো বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। আচ্ছা, উড়িষ্যাতে পাওয়া গেছে, এখানে উড়িষ্যা সম্পর্কে একটু বলে দিচ্ছি। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, আর উড়িষ্যার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক, আর উড়িষ্যার গভর্নর হচ্ছেন গণেশী লাল। এছাড়া উড়িষ্যার বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, চিল্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টিকাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং সোনাবেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কিছু ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালের মধ্যে রথযাত্রা, কলিঙ্গ মহোৎসব, কোনার ডান্স ফেস্টিভ্যাল, আর যদি উড়িষ্যার বিখ্যাত কিছু ফোক ডান্স দেখি তাহলে বাঘানাচা, ছাগো ড্যান্স, গতিপাওয়া ড্যান্স হচ্ছে উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে PM জন ঔষধি ট্রেনের শুভ উদ্বোধন করেছে? তো সঠিক উত্তর হবে কি, অপশন সি, অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই
পিএম জন ঔষধি ট্রেনের শুভ উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি যখন এর উদ্বোধন করেন আমাদের আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মনসুখ মান্দাভিয়া, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ বলা যায় যে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্দাভিয়া এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুজনে মিলেই পিএম জন ঔষধি ট্রেনের শুভ উদ্বোধন করেছেন এবং এটি করা হয়েছে এই মাসের 3 তারিখে। এবং এটি কোথা থেকে করা হয়েছে? এটি করা হয়েছে নিউ দিল্লি, আমাদের রাজধানী শহর নিউ দিল্লিতে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অশ্বিনী বৈষ্ণব। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশের সেনাবাহিনী সামরিক মহড়া ফ্রিনজেক্স 2023 এ অংশগ্রহণ করবে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্স। তো সম্প্রতি এই ভারতীয় সেনাবাহিনী এবং ফ্রান্সের সেনাবাহিনী ফ্রিনজেক্স 23 নামক একটি সামরিক মহড়াতে অংশগ্রহণ করবে। আচ্ছা, যেখানে যে শব্দটা রয়েছে ফ্রিনজেক্স, তো এখানে FR অর্থাৎ এই দুটি শব্দ দিয়ে ফ্রান্সকে বোঝানো হয়েছে, তারপরে IN দিয়ে ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, আর যেতে হচ্ছে জয়েন্ট এক্সারসাইজ। তো সম্প্রতি এই ফ্রিনজেক্স 2023 নামক সামরিক মহড়ায় ভারত এবং ফ্রান্সের সেনাবাহিনী অংশগ্রহণ করবে এবং এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের যে একটি জায়গা রয়েছে প্যাংডো সেখানে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, ভারত ও ফ্রান্সের মধ্যে ফ্রিনজেক্স 23 নামক সামরিক মহড়া শুরু হবে এবং ভারত ও ফ্রান্সের সেনাবাহিনী এখানে অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা ছাড়া ভারত ও ফ্রান্সের মধ্যে বিখ্যাত কোন মহড়াটি অনুষ্ঠিত হয়? তো ভারত ও ফ্রান্সের মধ্যে এক্সারসাইজ বরুণা অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, আমি একটু ফ্রান্স সম্পর্কে বলে দিই। ফ্রান্সের রাজধানী প্যারিস, আর ফ্রান্সের মধ্যে হচ্ছে ফ্র্যাঙ্ক, এছাড়া ফ্রান্সের বর্তমানে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, আর ফ্রান্সের প্রাইম মিনিস্টারকে এলিজাবেথ ব্রোন। আচ্ছা, এবার একটু ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলে দিচ্ছি। ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি, এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895, আর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, আর বর্তমানে কমান্ডার ইন চিফ হচ্ছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। অ্যাকচুয়ালি সবসময় কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হন প্রেসিডেন্ট, তো বর্তমানে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে বা চিফ অব দ্য আর্মি স্টাফকে তো জেনারেল মনোজ পাণ্ডে, আর ভাইস চিফ অব আর্মি স্টাফ হচ্ছেন MV সুচিন্দ্র কুমার। তো কিছুদিন আগেই কিন্তু এই MV সুচিন্দ্র কুমার ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছে। আর ভারতীয় সেনাবাহিনীর CDSকে অর্থাৎ চিফ অব ডিফেন্স স্টাফ, তো বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর CDS হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ সেবা পরম ধর্ম। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী নামক বইয়ের উন্মোচন কে করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর মনসুখ মান্দাভিয়া। তো সম্প্রতি আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই ডক্টর মনসুখ মান্দাভিয়া ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি ফ্রম কাউপক্স টু ভ্যাকসিন মৈত্রী নামক বইয়ের উদ্বোধন করেছেন। সঠিক উত্তর কি? অপশন সি, ডক্টর মনসুখ মান্দাভিয়া। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য ইউপি রাহি নামক অ্যাপ লঞ্চ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, উত্তরপ্রদেশ। এখানে বোঝাই যাচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। তো সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার সেখানকার পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য ইউপি রাহি নামক একটি অ্যাপ লঞ্চ করেছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, উত্তরপ্রদেশ। অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের যে সরকারি বাস রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশের যে UPSRTC রয়েছে, UPSRTC বাস সার্ভিস, মূলত সেখানকার জন্যই কিন্তু এই ইউপি রাহি নামক অ্যাপ লঞ্চ করা হয়েছে। আচ্ছা, একটু উত্তরপ্রদেশ সম্পর্কে বলে দিচ্ছি। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আর গভর্নর হচ্ছেন আনন্দবেন প্যাটেল। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, তো সম্প্রতি কোন ফুটবল ক্লাব 2023 সালের কারাবাও কাপ জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশন এ, ম্যানচেস্টার ইউনাইটেড। তো সম্প্রতি এই ম্যানচেস্টার ইউনাইটেড জয়লাভ করেছে 2023 সালের কারাবাও কাপ। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? তো সৌদি আরব সমর্থিত একটি ক্লাব হচ্ছে নিউ ক্যাসেল ইউনাইটেড। তো এই নিউ ক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড 2023 সালের কারাবাও কাপ জয়লাভ করেছে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন রাজ্যে 3টি জেলাতে সোনার খনির সন্ধান পাওয়া গেছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়েছে অপশন বি, উড়িষ্যা। সম্প্রতি উড়িষ্যার 3টি জেলাতে পাওয়া গেছে সোনার খনি, অর্থাৎ নতুন করে সোনার খনির সন্ধান পাওয়া গেছে উড়িষ্যাতে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি এশিয়া চেস ফেডারেশন কাকে প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 7 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।